বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ছয়, মূলধন ব্যয়, যেটাকে ইংলিশে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। এই কস্ট অফ ক্যাপিটাল এটা তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের সবচেয়ে কঠিন অধ্যায়। তো এই অধ্যায়টা আমরা খুব সহজে আলোচনা করব, আশা রাখি ধৈর্য সহকারে তোমরা শুনবে। তো সর্বপ্রথম আমরা বেসিক কিছু আলোচনা করব, যেগুলো তোমাদের এমসিকিউ এবং এক কথায় প্রশ্নের উত্তর জন্য লাগবে। তো দেখো, সর্বপ্রথম বলা আছে যে মূলধন ব্যয় আসলে কি, মূলধন ব্যয়টা কি। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় বোঝায়, বুঝতে পারছো? এখন আমরা মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে থাকি, যেমন নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করি, বা তোমার শেয়ার বিক্রয় করে সংগ্রহ করি, বা ঋণ নেই, ঠিক আছে? এই সমস্ত উৎস থেকে যে মূলধন সংগ্রহ করি, এর যে একটা ব্যয় রয়েছে, এই ব্যয়টাকেই বলা হয় মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে? তো তারপর বলা আছে মূলধন ব্যয় কাদেরকে গণ্য করা হয়, কিসের, যে সাধারণত তহবিলের যোগানদাতাদের যে প্রত্যাশিত লভ্যাংশ থাকে, আমরা যাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করি তাদেরকে তহবিলের যোগানদাতা বলা হয়। এখন তারা যে তহবিল দিচ্ছে, বা আমাদের যে টাকা দিচ্ছে, বা আমাদের কাছে যে টাকা ইনভেস্ট করছে, তাদের একটা না একটা একটা তো প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাটা হলো তাদের লভ্যাংশ প্রাপ্তি, তাই না? তো এই যে তাদের যে প্রত্যাশা অনুযায়ী যে লভ্যাংশটা দেওয়া হয়, এটাই সাধারণত মূলধন ব্যয় হিসেবে গণ্য করা হয়, বুঝতে পারছো? এখন মূলধন তহবিলে অনেকগুলো উৎস রয়েছে, এর মধ্যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, নিজস্ব তহবিল রয়েছে, ঋণ রয়েছে, অর্থ বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। তো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং ঋণ, এই তিনটা বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব, বাকি বিষয়গুলো এই অধ্যায়ের আলোচনার বাহিরে, ঠিক আছে? তো এটা জাস্ট খালি উৎস যে রয়েছে এগুলো দেখাই দিলাম আর কি। প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন ব্যয় নির্ণয় করা হয়। এখন যদি প্রশ্ন করা হয় মূলধন ব্যয় কেন নির্ণয় করা হয়, তখন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে যে প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্যই আসলে মূলধন ব্যয় নির্ণয় করা হয়। কেমন, যে আসলে কি তুমি কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কম খরচ হবে, এই বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে, বা সামগ্রিকভাবে সব উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কম খরচ হবে কিনা, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই সাধারণত মূলধন ব্যয় নির্ণয় করা হয়। তো এখন আসব আমরা কিছু সূত্র শিখব, যে সূত্রগুলোর সাহায্যে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব এবং এমসিকিউ বা এক কথা প্রশ্নের উত্তরেও এগুলো কাজে লাগবে। তো দেখো, প্রথম সূত্রটা হলো কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়। তো কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণন 1 মাইনাস কর হয়, কর হার থাকবে, ঠিক আছে? এরপর অগ্রাধিকার শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় হলো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণন 100। তো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটাকে কিভাবে বের করতে হয়, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটাকে শেয়ারের লিখিত মূল্য গুণন হার। এই যে হার বলতে অগ্রাধিকার শেয়ারের যে হার দেওয়া থাকবে বা যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা, আর অগ্রাধিকার শেয়ারে অবশ্যই শেয়ারের লিখিত মূল্য এবং বাজার মূল্য দুইটা জিনিস লেখা থাকবে, ঠিক আছে? আর লিখিত মূল্যের উপরই প্রত্যাশিত লভ্যাংশ ধরতে হয়। এরপরে যে সূত্রটা শিখব সেটা হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এটিকে এটা বের করতে হয় লভ্যাংশ 1 ডিভাইডেড শেয়ার মূল্য 0 গুণন 100। এইটা এই সূত্রটা তখনই হবে যখন বৃদ্ধির হার দেওয়া থাকবে না, শেয়ার লভ্যাংশ বৃদ্ধির হার যদি দেওয়া না থাকে তখন এই সূত্রটা হবে, আর যদি বৃদ্ধির হার দেওয়া থাকে তাহলে এর সাথে প্লাস হবে বৃদ্ধির হার, ঠিক আছে? লভ্যাংশ 1 ডিভাইডেড শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার, এই যে নিচে দেওয়া আছে এটা দেখো। তো এখন আসো যে এখানে শেয়ার মূল্য 1, শেয়ার মূল্য 1 বা লভ্যাংশ 1 বলতে আসলে কি বোঝায়, এই যে 1 বা 0 যে দেওয়া আছে এগুলো বলতে আসলে কি বোঝায়। তো দেখো, লভ্যাংশ 1 হলো বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ। তো বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ আবার কিভাবে বের করব, লভ্যাংশ 0, লভ্যাংশ 0 হলো বর্তমান বছরের লভ্যাংশ, বর্তমান বছরের লভ্যাংশ। তো এটা বছর শেষে কত টাকা হবে সেটা কিভাবে বের করব। তো এটা বের করার জন্য লভ্যাংশ 0 ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার দিতে হবে। তো 1 প্লাস বৃদ্ধির হার দিয়ে গুণ করলে লভ্যাংশ 1 বের হয়ে যাবে। তারপর শেয়ার মূল্য 0 হলো শেয়ারের বর্তমান বাজার মূল্য, বুঝতে পারছো? এরপর সংরক্ষিত আয়ের বিবরণ ব্যয় দেওয়া থাকে, সংরক্ষিত আয়ের ব্যয় সাধারণ শেয়ার ব্যয়ের মতোই। এই যে এখানে যে দুটো সূত্র রয়েছে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, ওইভাবে দুটো সূত্র দেখায় সংরক্ষিত আয়ের ব্যয় করতে পারবা, ঠিক আছে? বৃদ্ধির হার দেওয়া থাকলে দ্বিতীয় সূত্রটা হবে, বৃদ্ধির হার না দেওয়া থাকলে প্রথম সূত্র হবে, ঠিক আছে? এরপর গড় মূলধনী ব্যয়, গড় মূলধনী ব্যয়টাকে ইংলিশে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। এই গড় মূলধনী ব্যয়ের অনেকেই অনেক অনেকভাবে তোমাদের ওই সূত্র দিয়েছে বা অনেকে অনেকভাবে অঙ্ক করে দিয়েছে, কিন্তু আমি যে ফর্ম্যাটটা দেব এই ফর্ম্যাটটা সবচেয়ে ইজি এবং
খুব অল্প সময়ে করা যায় এবং খুব এনজয় এনজয় করে তুমি এই অঙ্কটা করতে পারবে এই সূত্রে। তো দেখো এই সূত্রটার শুধুমাত্র এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, কয়টা ঘর থাকবে? পাঁচটা। তহবিলের উৎস টাকা, ভার, মূলধন ব্যয়, গড় ব্যয়, ঠিক আছে? এই পাঁচটা ঘর থাকবে। এই পাঁচটা ঘর তুমি মনে রাখতে পারলে তোমার অঙ্ক একদম পানির মতো সহজ হবে, ঠিক আছে? তো এই যে তহবিলের উৎস বলতে তোমার এই যে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ, এগুলো বোঝাবে। টাকা বলতে এদের যে যে সাধারণ শেয়ার কত টাকা, অগ্রাধিকার শেয়ার কত টাকা, ঋণ কত টাকা, এটা। ভার বলতে কি বোঝায় এটা আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাই দেবো। মূলধন ব্যয় তো আমরা বের করেই নেব। তারপরে গড় ব্যয় কীভাবে বের করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে খুব ভালোভাবে বুঝাই দেবো। তোমাদের কাজ হলো এই অংশটুকু একটু মুখস্থ করা, এই শখটা মুখস্থ করা, যে তহবিলের উৎস টাকা, ভার, মূলধন ব্যয় আর গড় ব্যয়, ঠিক আছে? তো আসো আমরা একটা প্র্যাকটিস করি, অঙ্কের মাধ্যমে প্র্যাকটিস করে এই সূত্রগুলো যথাযথ প্রয়োগ করি এবং আজকের ক্লাসের সমাপ্তি দিই, ঠিক আছে? আজকে একটা অঙ্ক প্র্যাকটিস করে আজকের ক্লাসের সমাপ্তি দিব। তার পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে অবশ্যই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলা আছে, প্রিয়ন্তি টেক্সটাইল লিমিটেডের পরিশোধিত মূলধন 10 কোটি টাকা, ওকে, মোট মূলধন 10 কোটি টাকা, যার মধ্যে 5 কোটি টাকা সাধারণ শেয়ার, 3 কোটি টাকা 6% অগ্রাধিকার শেয়ার এবং 2 কোটি টাকা 10% হারে ঋণ মূলধন রয়েছে। তো দেখো 5 কোটি টাকা সাধারণ শেয়ার, 3 কোটি টাকা অগ্রাধিকার শেয়ার এবং 2 কোটি টাকা ঋণ মূলধন দেওয়া রয়েছে। তাইলে তিনটা জিনিস পেয়েছি, কিন্তু মূলধনের উৎসের মধ্যে তিনটা জিনিস পেয়েছি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার আর ঋণ মূলধন, এই তিনটা জিনিস পেয়েছি। তো আর কি প্রশ্ন কথা বলেছে সেগুলো দেখো। কোম্পানির সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য 100 টাকা, সাধারণ শেয়ারের বাজার মূল্য বলছে 100 টাকা এবং শেয়ার প্রতি 15 টাকা হারে লভ্যাংশ দেয়, তাতে কত টাকা হারে লভ্যাংশ দেয়? 15 টাকা শেয়ার প্রতি লভ্যাংশ। তাইলে শেয়ার মূল্য জিরো, কিন্তু সরি, লভ্যাংশ জিরো কিন্তু 15 টাকা, বুঝতে হবে এই জিনিসটা। আর শেয়ার মূল্য জিরো কিন্তু 100 টাকা, শেয়ারের বর্তমান বাজার মূল্যটাই শেয়ার মূল্য জিরো, তাইলে 100 টাকা, আর লভ্যাংশ জিরো, 15 টাকা। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানি গড়ে 5% হারে লভ্যাংশ বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধির হার কিন্তু 5% আছে। তো লভ্যাংশ এক বের করবো কীভাবে? লভ্যাংশ 0×1+ বৃদ্ধির হার, তো বৃদ্ধির হার কত আছে এখানে? 5% আছে, ওকে। এটা গেল। এরপর অগ্রাধিকার শেয়ার সম্পর্কে কিছু বলেছে। দেখো অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা হলেও এর বর্তমান বাজার মূল্য 850 টাকা, তাহলে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য কত? 1000 টাকা, এর বর্তমান বাজার মূল্য কত? 800 টাকা, 850 টাকা, সরি। কোম্পানি করের হার 30%, তো 30% করের হার, এটা ঋণ মূলধনের সাথে লাগে, আর অগ্রাধিকার শেয়ার, আমরা অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় করবো। তো করণীয় আমাদের কী কী বলছে এখানে দেখো, করণীয় বলছে যে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় ও গড় মূলধন ব্যয়, আমরা 4টা সূত্র শিখে আসছিলাম, 4টা সূত্রই এখানে বের করব। এটা কিন্তু কোনো প্রশ্ন থেকে হুবাহু আসে না, এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস করার জন্য একটা বানানো প্রশ্ন, ঠিক আছে? মানে আমরা 4টা যে সূত্র শিখলাম, এই 4টা সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো শিখবো, ঠিক আছে? তো প্রথমে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করব। তো সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে হলে লভ্যাংশ জিরো লাগবে। তো এখানে কী কী দেওয়া আছে সেটা দেখে নিই। লভ্যাংশ জিরো কত দেওয়া আছে? 15, শেয়ার মূল্য জিরো দেওয়া আছে 100 টাকা, আর বৃদ্ধির হার দেওয়া আছে কত? 5%। তো বৃদ্ধির হার 5% এখানে লেখা নাই মনে হয়, তো আমরা একটু লিখে দিই বৃদ্ধির হার 5%, সরি বাংলা ফন্ট করে নিই, বৃদ্ধির হার 5% দেওয়া আছে, ওকে। তো লভ্যাংশ এক এবার তাইলে আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো লভ্যাংশ এক বের করার সূত্র আমরা জানি, লভ্যাংশ জিরো সমান লভ্যাংশ 0×1+ বৃদ্ধির হার। তো লভ্যাংশ জিরো ছিল 15 টাকা, বৃদ্ধির হার ছিল 5%, তো 5%কে আমরা যখন দশমিক আকারে লিখবো তখন 100 দিয়ে ভাগ করব। যে পার্সেন্টেজ যখন উঠাই দিয়ে আমরা দশমিক আকারে লিখবো তখন ওই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করবো। এখানে 5%কে দশমিক আকারে লিখবো, তাহলে 5কে 100 দিয়ে ভাগ করলে 0.05 হবে। তো একের সাথে 0.05 যোগ করলে 1.05 হবে, তো 1.05 15 সাথে গুণ করলে 15.75 হবে। তো লভ্যাংশ 1.15.75 বের হলো। এখন আমাদের সাধারণ শেয়ারের ব্যয়ের সূত্র জানে, সাধারণ শেয়ারের ব্যয়ের সূত্র কি? লভ্যাংশ 1/ শেয়ার মূল্য 0+ বৃদ্ধির হার গুণন 100, তাই না? তো লভ্যাংশ 1 কত পেয়ে গেলাম? 15.75, আর শেয়ার মূল্য 0 ছিল 100 টাকা, তাহলে 15.75কে শেয়ার মূল্য 0, 100
আচ্ছা, শেয়ার মূল্য জিরো 100 দ্বারা গুণ করলে কত হবে? আচ্ছা, এটাকে আমরা মান বসাই দিলাম। মান বসাই দেওয়ার পরে এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে, দেখো ভুলটা কি। 0.05, আচ্ছা, এই 15.75কে 100 দিয়ে ভাগ করলে 0.1575 হবে, এর সাথে 0.05 যোগ করতে হবে। তো যোগ করলে বের হবে, এখানে বের হবে, দেখো এই দুইটা যোগ করলে বের হয় 0.2075 হবে। এর সাথে 100 গুণন দিতে হবে, তো 100 গুণন দিয়ে দেব। 100 গুণন দিলে বের হবে 20.75, ঠিক আছে, এটা 20.75 হবে। ওকে, তো 20.75। এরপর গেল অগ্রাধিকার শেয়ার মূলধন, এটা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের হয়ে গেল। অগ্রাধিকার শেয়ার মূলধন, তো অগ্রাধিকার শেয়ার মূলধনে কী কী জিনিস লাগবে? শেয়ারের লিখিত মূল্য লাগবে 1000 টাকা, শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে 850 টাকা, এগুলো কিন্তু দেওয়া আছে। এই যে শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা, শেয়ারের বাজার মূল্য 850 টাকা। ওকে, এখন শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কিভাবে বের করবো? শেয়ারের লিখিত মূল্য গুণন হার। তো শেয়ারের লিখিত মূল্য 1000 ছিল, আর হার কত ছিল? এই যে অগ্রাধিকার শেয়ারের হার কত ছিল? 6% বলা ছিল, তাই না? এই যে 6%, তো এখানে 1000 টাকা 6% কত হবে? 60 টাকা, ঠিক আছে। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সূত্র জানি আমরা, তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। তো এখানে দেখো প্রত্যাশিত লভ্যাংশ কি শুধু 60 টাকা হবে? তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রশ্ন জাগতে পারে মাথায়, ঠিক না, তাই না? তো এখানে তো শেয়ার অগ্রাধিকার শেয়ার দেওয়া আছে 3 কোটি টাকা, কিন্তু মাত্র 60 টাকা আসলো কেন? আমরা এখানে একটা শেয়ারের মূল্য দ্বারাই আমরা পার্সেন্টেজটা করতেছি, তো একটা শেয়ারের দ্বারা পার্সেন্টেজ করলেও যে পার্সেন্টেজ হবে, 10টা শেয়ার দ্বারা পার্সেন্টেজ করলেও সেটাই হবে। খালি তোমার অ্যামাউন্টগুলো বেড়ে যাবে, যে একটা শেয়ারের লভ্যাংশ যদি 60 টাকা হয়, 10টা শেয়ারে কত হবে লভ্যাংশ? তাহলে 600 টাকা। আবার 10টা শেয়ারের বাজার মূল্য তখন কত হবে? 8500 টাকা হবে, ঠিক আছে। তার মানে কি, 600 টাকাকে 8500 দ্বারা ভাগ করলে, 100 দ্বারা গুণ করলে এই রেজাল্টটাই হবে, বুঝতে পারছো? এই জন্য একটা শেয়ার দিয়েই করি আমরা সবসময়। তো 60কে 850 দ্বারা ভাগ করলে আসে 0.0706, একে 100 দ্বারা গুণ করলে 7.06% হয়। এটি সে অগ্রাধিকার শেয়ারের ব্যয় বের হয়ে গেল। এরপর ঋণ মূলধন ব্যয় বের করবো। তো কর পূর্ব ঋণের ব্যয় দেওয়া আছে কত? 10%, আর করের হার দেওয়া আছে 30%। ওকে, তাহলে এটা আমরা দেখে নিব, এভাবে লিখে নিব। এখানে কর পূর্ব ঋণের হার হলো 10%, করের হার 30%। তো কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় কত হবে? কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণন 1 - কর হার। তো কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কত আছে? 10%, 1 - কর হার 30%। তো হারটাকে অবশ্যই কি দশমিক আকারে লিখতে হবে। তো 30কে 100 দ্বারা ভাগ করলে 0.3 হবে। তো 0.3-এর সাথে এরপরে 100টা শূন্য দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তো এক থেকে যদি তুমি 0.3- করো, তাইলে 0.7 হবে। তো 10-এর সাথে 0.7 গুণন করলে 7% হবে, ঠিক আছে। এইটা গেল ঋণ মূলধন ব্যয়। এরপর গড় ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে বলছে। তো গড় ঋণ মূলধন ব্যয় দেখো, এই যে তহবিলের উৎসে কী কী লিখবা? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ ঋণ মূলধন, এই তিনটা তহবিলে পেয়েছিলাম। টাকাগুলো যেহেতু কোটি টাকায় বলা আছে, তো টাকার এখানে সাইডে আমরা কোটি লিখে দেবো। তো সাধারণ শেয়ার কত ছিল খেয়াল করো, এখানে সাধারণ শেয়ার ছিল 5 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার ছিল 3 কোটি টাকা, এবং ঋণ মূলধন ছিল 2 কোটি টাকা। ওকে, আমরা এইভাবে বসাই নিব। তাহলে 5 কোটি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার 3 কোটি, এখানে 6 কোটি লেখা হয়ে গেছে, 6 কোটি হবে না, 3 কোটি হবে, ঋণ মূলধন ছিল 2 কোটি টাকা। তো এই তিনটা এবার যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 10। এইবার খেয়াল করো, ভার নিয়ে আমি কথা বলতে চাইছিলাম অঙ্কে, তো এইবার দেখো ভার নিয়ে তোমাদের কথা বলতেছি এবং বুঝাই দিতেছি। এই যে 10 হইল না টোটাল যোগফল, তাইলে এই যে প্রথমে প্রত্যেকটা উৎসের অ্যামাউন্টকে এই ভোট যোগ ফল দ্বারা ভাগ করবা, ভাগ করলে যেটা আসবে সেটাই হলো ভাগ। তো 5কে 10 দিয়ে ভাগ করো, 0.50 হবে, ঠিক আছে। 3কে 10 দিয়ে ভাগ করো, 0.30 হবে। 2কে 10 দিয়ে ভাগ করো, 0.20 হবে। এবার ক্লিয়ার ভারটা? তো ভার হলো যে তহবিলের মোট টাকা দিয়ে প্রত্যেকটা তহবিলকে একটা একটা করে ভাগ করে দেওয়া, আলাদা আলাদা করে, ঠিক আছে। এরপর মূলধন ব্যয়, তো মূলধন ব্যয় এটা কিন্তু আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় 20.75 আসছিল, তাই না? 20.75 সরি আসছিল। তো এইটাকে আমরা যখন এটাকে ভাগ করব, তখন
আমাদের কত আসবে এটা একটু ক্যালকুলেশন করে নিই, তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 20.75 ভাগ, সরি গুণন, গুণন 0.5, তাহলে 10.35, 10.375 হবে, ঠিক আছে, এটা 10.375 হবে। তো এইবার দেখো এই মূলধন, এই যে গড়টা, গড় ব্যয়টা কীভাবে বের করলাম, গড় ব্যয়টা হবে এই যে এই মূলধন ব্যয়, কিন্তু এই যে আমরা উপরে যে ক্যালকুলেশন করে আসলাম এগুলো সবগুলো ক্যালকুলেশন করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। এই ক্যালকুলেশনে পেয়ে গেছি আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাইছি, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় পাইছি, ঋণ মূলধন ব্যয় পাইছি, এগুলো পেয়ে গেছি, ঠিক আছে। তো এগুলো গড় করার পরে এই যে দেখো গড় ব্যয়টা করব, এই যে ভার গুণন মূলধন ব্যয়, তো এইটার সাথে এই যে 0.50-র সাথে 20.75 যোগ গুণ করব, গুণ করলে এইটা আসবে, ঠিক আছে। আবার 0.30-র সাথে 7.06 গুণ করলে এইটা আসবে, আবার 0.20-র সাথে 7.00 গুণ করলে এটা আসবে, ঠিক আছে। তো এখন এটাকে আমরা যোগ করে দেখব সবগুলোকে, যোগফল যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাইলে 2.18, তারপরে এলো 1.,, তাইলে আসে 13 পয়েন্ট, এটা 13 পয়েন্ট হবে, এখানে 13.893 আসবে, 893, 13.893। তো এটাকে যখন আমরা নিচে লিখে দিব, অতএব গড় মূলধন ব্যয় 13.89%, ঠিক আছে। পার্সেন্টের পয়েন্টের পরে দুই সংখ্যা দিয়ে আমরা পার্সেন্টেজ করে দেবো, ঠিক আছে। এখানে যদি 7 আসতো তাহলে এক বাড়াই দিতাম, 5 আসলেও এক বাড়াই দিতাম, মানে 5 থেকে উপর দিকে আসলে, লাস্টেরটা 5 থেকে উপর দিকে আসলে এক বাড়াই দেওয়া লাগতো, ঠিক আছে। তো এটাই ছিল গড় মূলধন ব্যয়। আর আজকের আলোচনার বা ক্লাসের শেষ আলোচনা এটা, ঠিক আছে। আশা রাখি তোমরা এই ক্লাসটাকে এনজয় করেছো, কোথাও কোনো বুঝতে প্রবলেম যদি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি না পাও আমাকে পার্সোনাল ফেসবুকে লক করো, সেখানেও তোমরা আমাকে পাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।